হাজরা মোড়ের কাছে রাস্তায় বিশাল গর্ত, 15 দিন ধরে খারাপ অবস্থা রাস্তার, জলের পাইপ বসানোর জন্য রাস্তা ভেঙে গিয়েছে। চিত্তরঞ্জন সেবা সদনের সামনে সমস্যায় পড়ছেন যাত্রীরা, যে কোনো সময় থাকছে দুর্ঘটনার আশঙ্কা। দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, একদিকে আশুতোষ কলেজ এবং আরেকদিকে চিত্তরঞ্জন সেবা সদন, ঠিক মাঝখানের রাস্তায় এরকম বড় সড়ো ফাটল যেখানে এই মুহূর্তে জমে রয়েছে অনেকটা জল। রাস্তা কার্যত মাটি থেকে ফুঁড়ে উঠে এসছে, ইট দিয়ে সেগুলোকে কোনো রকমে ধামা চাপা দেওয়া হয়েছে এবং গোটা এলাকাটি গার্ডরেল দিয়ে ঘেরা। একদিন নয়, দুদিন নয়, এই অবস্থা 15 দিন ধরে চলছে। পুরসভা সূত্রের খবর, একটি পাইপ বসানোর কাজ চলছে যা পানীয় জল সরবরাহের কাজে লাগবে, কিন্তু পাইপটি বসানো হয়েছিল ভুল, অতএব সেই পাইপটি তুলে ফেলা হয়েছে, নতুন করে আরও একগুচ্ছ পাইপ এনে রাখা হয়েছে বসানো হবে বলে। কেন এত দেরি? কেন একটি সদাব্যস্ত রাস্তায় পুরসভার এই পাইপ বসানোর কাজে এতটা সময় লাগছে? এখনও পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষের তরফে এর কোনো সদুত্তর মেলেনি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। হাজরা মোড়ের কাছে রাস্তায় বিশাল গর্ত, 15 দিন ধরে এভাবেই খারাপ অবস্থা। জলের পাইপ বসানোর কাজ হয়েছিল এবং পুরনো পাইপ তুলে দেওয়ার পর যেখানে নতুন পাইপ সেখান থেকে জল ক্রমশ বের হতে থাকে এবং তারপরই রাস্তার এই দশা। সাধারণ মানুষ খানিকটা হলেও নাজেহাল হচ্ছেন, সামনেই হাসপাতাল রয়েছে, তাতে সমস্যায় পড়ছেন রোগীরা এবং রোগীর আত্মীয় স্বজনরাও। হাজরা মোড়ের কাছে রাস্তায় বিশাল বিশাল গর্ত, 15 দিন ধরে এরকমই খারাপ অবস্থা এই রাস্তার। জলের পাইপ বসানোর জেরেই রাস্তা ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। চিত্তরঞ্জন সেবা সদনের সামনে খুব স্বাভাবিকভাবেই রোগী এবং পরিজনেরা থাকেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে কোনো সময় দুর্ঘটনারও একটা আশঙ্কা থাকছে।